আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিএন টেলিভিশন কর্তৃক আয়োজিত নারী দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন নারী কথা অনুষ্ঠানে। আপনাদের সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে যিনি আছেন, তিনি একাধারে লেখিকা, মোটিভেশনাল স্পিকার, উইমেন এম্পাওয়ারমেন্ট কোচ এবং আরও অনেক 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 বিশেষণ আছে যেগুলো বলতে গেলে আমার অনুষ্ঠান আজকে এখানেই শেষ হয়ে যাবে। তাই একেবারেই কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি হাফসা ঝুমুর। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের প্রশ্ন পর্বতে আপনারা আপনাদের কোশ্চেনটি করতে পারবেন, বিকজ সরাসরি আমি চলে এসেছি আপনাদের কোশ্চেন অ্যান্সার দিতে। আপনি তো নিজে একজন স্বাবলম্বী নারী, কিন্তু আপনার যে স্বাবলম্বী হয়ে ওঠার গল্পটা আমরা জানতে চাই। শিওর, সবার সাথেই শেয়ার করব, বিকজ আমরা অনেকেই মনে করি সাকসেসফুল হওয়া, এটা যারা সাকসেসফুল হয় তারা হয়তো স্পেশাল কোনো ট্যালেন্ট নিয়ে আসেন বা রাতারাতে সব কিছু হয়ে যায়, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। যারা আজকে সাকসেসফুল লিডার বা সাকসেসফুল একটি পজিশনে এসেছেন তারা অবশ্যই অনেক অনেক ব্যর্থতা এবং অনেক অনেক কষ্টের গল্প থেকেই কিন্তু উঠে আসা একজন সাহসী গল্প। সো আমি বলবো যে আমার ছোটোবেলা থেকেই, আমার আমি যখন টিনেজ থেকে তখন থেকেই আমার মাইন্ডসেটটি আমি প্রপারভাবে তৈরি করি এবং শুরুতে আমাদের যে প্রবলেমটা আমরা কমনলি ফেস করি, আমরা অবশ্যই কমনলি সবাই, তুমিও হয়তো ফেস করে থাকো বা যারা ভিউয়ার্স আমাদের প্রত্যেকেই হয়তো এই প্রবলেমটি ফেস করি আমরা, যে আমাদের বাবা মা যারা তারা সবচেয়ে বেশি বাইরের মানুষকে প্রায়োরিটি দেয় এবং বাইরের মানুষের সাথে আমাদের কম্পেয়ার করে একটি বড় ডিজায়ার আমাদের উপর সেট করে দেন এবং আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দেন যে অমুকের মেয়ে বা অমুকের ছেলে এমন হয়েছে তোমাকে ওরকম হতে হবে, অমুকের ছেলে এভাবে রেজাল্ট করেছে তুমি কেন করতে পারলে না। বিশেষ করে কিন্তু এটা আমরা সবচাইতে বেশি ফেস করি টিনেজ সময়টাতে, তাই না? যখন মানে জাস্ট বড় হচ্ছে, একটু বুদ্ধিও হচ্ছে, নিজেরও কিছু একটা গড়ে উঠছে, বাবা মা তখন আরো বেশি প্রেশার দিতে থাকেন, তো আপনিও তো নিশ্চয়ই এটা ফেস করেছেন, এটা ওভারকাম আপনি কিভাবে করেছেন ওই সময়? অফকোর্স আমিও ফেস করেছি, কিন্তু যে জিনিসটি আমি সবচেয়ে বেশি করেছি, আমি আমাকে সময় দিয়েছি এবং আমি আমাকে শিক্ষিত করার পেছনে অনেক অনেক টাইম মানে সব কিছু আমি ইনভেস্ট করেছি। আমি এই জায়গাটায় কখনোই কোনো শর্টেজ রাখিনি এবং বাবা মা যা চেয়েছেন বাবা মার আশাও পূর্ণ করেছি, ইভেন আমি আমার প্যাশনকেও ছাড়িনি, আমি আমার প্যাশনকে খুঁজে নিয়েছি এবং রাইট নাও আমি কিন্তু আমার প্যাশন নিয়ে ওয়ার্ক করছি এবং যেটা আমার ট্রু হিডেন ট্যালেন্ট সেটা নিয়ে কিন্তু ওয়ার্ক করছি এবং আপনাদেরকে এম্পাওয়ার করছি। সেটা হতে পারে কাপল রিলেশনশিপ, হতে পারে উইমেন, হতে পারে প্যারেন্টিং, সবগুলো সেক্টরে কিন্তু আপনাদেরকে উঠে দাঁড়াতে সাহায্য করছি। এবং আমার ছোটবেলাটা যখন বাবা মার একটা ইচ্ছে ছিল, আমার বাবা মার কিন্তু ইচ্ছে ছিল যাতে আমি একজন ব্যাংকার হই বা ইউনিভার্সিটি প্রফেসর হই। আপনি কি ব্যাংকার ছিলেন একটা সময়? ইয়েস, একটা সময় আমি ব্যাংকার ছিলাম, কিন্তু আমি যে কাজটা করি মানুষ ডাবল মেজর করে, রাইট? বাট আমি ট্রিপল মেজর করি। আমার ওই সময়টাতে আমি সবসময়, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটেড, ব্র্যাক ইউনিভার্সিটি ওরা মেন্টাল হেলথে অনেক অনেক ইম্পর্টেন্স দেয়, ওদের মেন্টাল হেলথে যে সেমিনারগুলো হতো বা 12th ফ্লোরে ওদের ম্যাক্সিমাম ওয়ার্কশপগুলো হতো, আমি গিয়ে ওখানে বসে থাকতাম এবং যেটার জন্য বাসায় এসে বকাও খেতাম যে টাইম ওখানে ওয়েস্ট করে আসলে, বাসায় আসলে অবশ্যই জবাব দিতে হয় টিনেজদের যে কোথায় ছিলা। আমি ওই সময়টা সবচেয়ে বেশি ওইখানে দিতাম এবং ওখানে বসে থাকার কারণে এটা একটা ফালতু, এই যে কোথায় ছিল কোয়েশ্চনটা কিন্তু আমাদের সবাইকে, মেয়ে হলে এটা ফেস করতে হয়, মেয়ে 50 বছরের হোক, 50 হলে ছেলে বলবে মা তুমি কোথায় ছিল, আর যদি মেয়ে 15 হয় তো বাবা মা বলবে তুমি কোথায় ছিল, তো এই কোথায় ছিল এইটাই আপনি ফেস করেছেন, কিভাবে ব্যালেন্স করেছেন, কিভাবে কোথায় ছিলটা অতিক্রম করে কোথায় চলে গেছেন সেটাও আমরা জানতে চাই। অফকোর্স কোথায় ছিল প্রশ্নটার উত্তর অফকোর্স আমাকে দিতে হতো, কারণ আমার মা হচ্ছে অনেক বেশি টেনশনে থাকতো যে কোথায় কোথায়, তার সারাক্ষণ দেখা যেত কোথায় কোথায়, স্টিল আমি যে এত বড় হয়েছে এখনো সব মায়ের ক্ষেত্রে সেম। সো এই জিনিসটা ফেস করতে হতো, বাট ফেস করার পরেও আমি যে কাজটা করতাম আমি বলতাম তাকে যে আমি আমি এই জিনিসটি পছন্দ করি, আমি অফকোর্স তোমাদের তোমরা যা চাচ্ছ আমি সেই জিনিসটি রাখবো, বাট আমি এই জিনিসটি আমার শখের জন্য করব। সো আমার শখের জন্য আমি করতাম এবং তাদের ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু ব্যাংকেও কাজ করি, প্রাইম ব্যাংকে কাজ করি, বাট ইন দ্য মিন টাইম আমি কিন্তু ওই ওই সাইডে স্টাডি আমি আমার শেষ করি
এবং কাউন্সিলিং সাইডে আমি আমার মেন্টরের হাত ধরেই কিন্তু আমি আজকের এই পর্যায়ে। আমি আমার মেন্টরকে অবশ্যই কৃতজ্ঞ জানাই যে মেন্টরের কারণেই আমি আজকে এই জায়গাটায় আমি আসতে পেরেছি। আপু, আমরা আপনার কথায় ফিরে যাচ্ছি, ফিরে আসবো, তার আগে আমরা একটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, কে বলছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি রাইমা বলছি। আমাদের সাথে হাফসা ঝুমুর আছে, আপনার প্রশ্নটি করুন। জি, আমি হাফসা ঝুমুর আপুর কথা বলছি। আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, আর থ্যাংক ইউ সো মাচ বন্ধ টেলিভিশনকে যে এরকম নারী দিবসে যে আপনার মতো একজন সেলিব্রিটি নিয়ে আসছে। সো আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের হাজবেন্ডরা আমাকে প্রচুর ভালোবাসে, আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসে, বাট সে অধিক নারীর সাথে প্রেম করে, প্রচুর নারীর সাথে প্রেম করে, আমাকেও ভালোবাসে, আবার অন্য নারীদের সাথেও প্রেম করে, আদারওয়াইজ সব মিলে মানে উনি দুই নৌকায় পা দিতে চায় সবসময়। তো এইটা থেকে তাকে আমি কীভাবে ফিরাই আনবো সেটা জানার জন্য মানে হাফসা ঝুমুর আপুর কাছে আমার প্রশ্ন রইল। এটা প্রশ্নকর্তার প্রশ্ন শুনে মনে হচ্ছে তিনি দুই নৌকায় না, কয়েকটা নৌকায় একসঙ্গে উনি পা দিতে চান। মানে পাঁচ ছয়টা যদি ওনার পা থাকতো উনি সবগুলো নৌকাতেই পা দিত। উনি ক্লেম করছেন ওনার বড় ওনাকে ভালোবাসেন, বাট ভালোবাসলে কি আসলে এটা করার কথা কিনা? সো ফার্স্টলি আমি এটাই বলবো যে উনি আপনাকে ভালোবাসেন, বাট ভালোবাসা আমরা যদি জানি একই টাইমে কিন্তু অনেকজনকে ভালোবাসা যায় না। সো আপনি যেটাকে ভালোবাসার ডেফিনেশন বলছেন যে সে আমাকে ভালোবাসে, আবার ইন দ্য মিন টাইম সে আরেকজনকেও ভালোবাসে। সো ভালোবাসা একজনকে পিওরলি মানুষ ভালোবাসতে পারে, মানুষের মনটি আমরা যদি ডেডিকেটেডলি কাউকে দিই একজনকেই দিতে পারি। আমরা যদি বলি মনের ভিতরে একজনের জায়গা আছে, আরও কয়জনের জায়গা হবে, দ্যাট মিন্স সে ভালোবাসা পরিপূর্ণ না, সে নিজেও জানে না সে আসলে কী চায়, সে আসলেই কি কাউকে ভালোবাসে কি না। আদৌ আমি বলবো না সে মানুষটা আপনাকে পারফেক্টলি ভালোবাসে। সেক্ষেত্রে উনি কী করবেন? ওনার বর্তমানে পারফেক্টলি ভালোবাসছেন না মানে আপনার ভাষ্য মতে, এবং অবভিয়াসলি নিশ্চয় উনি বিবাহিতা, বাচ্চাও থাকতে পারে, আমি শিওর না ওনার। ওকে, সো এই সিচুয়েশন ডিল করতে হলে ফার্স্ট অফ অল আপনার হাজবেন্ডের সাথে কথা বলুন এবং তাকে সময় দিন, ফ্যামিলি টাইমটা বাড়াতে হবে। কারণ ফ্যামিলি টাইম যখন আমাদের ফ্যামিলি ভেতরে ফান টাইম, এটার কিন্তু খুবই অভাব। এটার সময় না দিলে উনি কি করবেন? যদি বর হয় যে 11টার সময় বাড়িতে আসে, সে 11টার সময় বাড়িতে আসলো, তাকে ফোর্স করে হোক তার সাথে নরমালি কথা, যদি সে সে যেহেতু ক্লেম করছে যে অনেক বেশি ভালোবাসে, সেই ভালোবাসাকেই তাকে কাজে লাগাতে হবে, সেই ভালোবাসার টানেই তাকে আনতে হবে বাসায়, এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস ফ্যামিলিতে রাখতে হবে যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে সে দায়িত্ব জ্ঞানে বেশি এঙ্গেজ হয়ে যেতে পারবে এবং সে ওখান থেকে বেরিয়ে আসবে এবং ওই ধরনের চিন্তা ভাবনা তার ভেতরে কমে যাবে, সে এনাফ স্পেস পাচ্ছে। আমি বিলিভ করি যে যারা এই ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যায় তাদের হচ্ছে তাদের ভেতরে লোনলিনেসের কারণে যায়, ফ্যামিলির ভেতরে দেখা যাচ্ছে ফান টাইমের অভাবের কারণে যায়, ফ্যামিলির ভেতরে অনেক কিছুর অভাব থাকে, কিছু অপূর্ণতা তাদের কাছে লাগছে, অপূর্ণতা থাকে, এবং ওয়াইফ মনে করে কি আমাদের বিয়ে করার পরে ফর গ্রান্টেড আমরা মনে করি, আচ্ছা বিয়েই তো করতেছি, সারা জীবনই তো থাকবো একসাথে। এই যে থ্যাংক ইউ কথাটা বলা, এটাও কিন্তু আমরা করি না। শেষ কবে থ্যাংক ইউ বা শেষ কবে আমরা ইমোশন নিয়ে হাগ দিয়েছি? আর হাগ প্রত্যেক দিনই দেই, কিন্তু ইমোশনাল একটা হাগ, হাগ করারও কিন্তু একটা সিস্টেম আছে, ইভেন প্রত্যেকটা জিনিসেরই প্রসিডিউর আছে, ওটা কিন্তু জানি না। তো আপনার কি তাহলে মনে হয় যে এই যে ব্যাপারগুলোতে বেরাজ সময় দিচ্ছে না, ঘরে ফান টাইম দিচ্ছে না, মেইন কারণটা হচ্ছে এটাই যে তারা পারফেক্ট হতে চাইছে, পারফেক্ট মা, পারফেক্ট বউ, মা পারফেক্ট বউ, এবং পারফেক্ট বউয়ের ডেফিনেশন কিন্তু ইমোশনাল বউ না। যে বউ বরকে রান্না করে খাওয়াবে, যে বউ বরকে টাইমলি টিফিন পাঠাবে, যে বউ বরকে মানে পানি ডাকার আগে পানি ঢেলে দিবে, সে হচ্ছে পারফেক্ট বউ। তো ওই পারফেকশনটা করতে গিয়ে কি আপনার কাছে মনে হচ্ছে যে তারা আসলে যেটা দেওয়া উচিত সম্পর্কে সেটা দিচ্ছে না, আর এরপরেই বর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে চলে যাচ্ছে? এবং আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হলো যে আপনি বলছেন ফান টাইম ক্রিয়েট করতে, তো তিনি একাধারে মা, স্ত্রী, আবার তিনি বাইরে যদি উনি স্বাবলম্বী হয়ে কাজ করা শুরু করেন, উনি তাকে ব্যালেন্স করবেন কিভাবে? কখন ফান টাইম দেবেন, কখন অফিসের জন্য ঘুম থেকে উঠবেন, কখন রান্না করবেন, আর কখন বাচ্চাকে টাইম দেবেন? সব কিছুই করা সম্ভব যখন নারীটি নিজে ট্রেন্ড হবে, কারণ যখন সে ট্রেন্ড হবে না সব কিছুই তার কাছে কিন্তু বোঝা মনে হবে, সব কিছু স্ট্রেসড হয়ে যাবে, ঘুম থেকে ওঠা মাত্রই সে স্ট্রেসড হয়ে যাবে যে আমার বাচ্চার জন্য আমাকে কিছু করতে হবে, আমার শাশুড়ির জন্য আমাকে কিছু করতে হবে, আমার হাজবেন্ডের জন্য, ও মাই গড আমি কীভাবে এত কিছু সামলাবো। বাট যখন ট্রেন্ড মাইন্ড থাকে এবং ট্রেন্ড ব্রেইন থাকে তখন কিন্তু
এনিথিং ইউ ক্যান হ্যান্ডেল, এবং এটাই আমাদের ট্রেনিংয়ে কিন্তু শেখানো হয়। ইভেন আমি নিজে আমার বাচ্চাকে কিন্তু আমি কখনো টিউশনে দেইনি, আমি নিজে পড়াই বাসায়। ইভেন বাচ্চাকে স্কুল থেকে আনা নেওয়া, ইভেন তারা অবাক হবে যে অনলাইন যারা স্টুডেন্ট তারা প্রত্যেকটা টু আওয়ার্স পরপর তাদেরকে ট্র্যাকিং, তাদেরকে বাচ্চাদের মতন আমি যেভাবে টেক কেয়ার করি, সব কিছু করার পরেও কিন্তু আমি ফ্যামিলি টাইম দিচ্ছি। আমার সাথে যারা ফেসবুক আইডিতে যারা আমার সাথে অ্যাড, তারা দেখবেন যে আমি আমার হাজব্যান্ডকে কীভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসে দিচ্ছি। ফ্যামিলি ফান টাইম অফকোর্স প্রত্যেকটা জিনিসই কিন্তু মেনটেন করছি। ওয়ান আওয়ার আপনি ডেডিকেটেডলি দেন, সেটা 9টা থেকে 10টা হোক বা 9:30 থেকে 10:30 হোক, 10টা থেকে 11টা হোক, বাট এটা একটা রুলসে আনা উচিত। যেমন আপনি খাচ্ছেন, খাওয়াটা আপনাকে করতেই হবে, সেরকম ফান টাইম এটাও আপনাকে করতেই হবে। এবং বিভিন্ন জিনিস আপনাকে ডেইলি অ্যাজ এ লিডার, একটা মেইনলি ফ্যামিলির ইনকাম করে শুধু একটা ছেলে, বাট ফ্যামিলির লিডার কিন্তু একটা মেয়ে। আপনি যে বললেন কোয়ালিটি টাইমের কথা, তাহলে আপনার কি এটা মনে হয় যে কোয়ালিটি টাইমটা বেশি চলে যাচ্ছে এই কারণে যে আমরা সারাক্ষণ স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকি, বাড়িতে আসছে স্মার্টফোন, সারাক্ষণ ফোন ফোন ফোন? এবং আমার মনে হয় যে স্মার্টফোন আসার পর থেকে কোয়ালিটি টাইম আমরা ফ্যামিলিকে তো দূরের কথা, যার সঙ্গে চ্যাট করছি তাকেও দিচ্ছি না, একসঙ্গে 50 জনের সঙ্গে আমরা চ্যাট করতে থাকি, সবাইকে যে হাই কেমন আছেন, হাই কেমন আছেন। তো আমার মনে হয় কি যে লাইফের কোয়ালিটি নষ্ট হচ্ছে এই কাজটা করতে গিয়ে, আমাদের লাইফের কোয়ালিটি, যে আমরা কাউকে প্রপার অ্যাটেনশন দিচ্ছি না, সারাক্ষণ ফোনের দিকেই তাকিয়ে আছি। ইয়েস অফকোর্স, আমরা মোবাইলের প্রতি আমরা এখন এত অ্যাডিক্টেড হয়ে গিয়েছি, আমরা ডিজিটাল জেনারেশন হওয়ার আগে, আমরা তার আগেই নিজেদেরকে এতটা ডিজিটালাইজড করে ফেলেছি যে আমরা ভাবি আমরা সব চাই, আমরা ভাবি যাই করছি সবই পারফেক্ট, এবং আমরা খুব ওয়েস্টার্ন, আমরা খুব স্মার্ট, বাট আমরা যে ভুল করতে পারি আমাদেরও যে শেখার দরকার, এই জিনিসটি কিন্তু আমরা করি না। আপু আপনি বারবার ট্রেনিং নিয়ে কথা বলছেন, এবার আমাদের দর্শক যারা আপনাকে চেনেন তারা তো চেনেই, আর যারা চেনেন না তারা নিশ্চয়ই অবশ্যই জানতে চান আপনি ট্রেনিং করাচ্ছেন কীভাবে। আমি কিছুটা জানি আপনার বিওকে একাডেমি সম্পর্কে, বাকিটা আপনি আমাদেরকে বলুন, কিভাবে কি করছেন, কিভাবে অনলাইনে হচ্ছে না অফলাইনে হচ্ছে, ব্যাপারটা ওকে। আমাদের ম্যাক্সিমাম ট্রেনিংই হচ্ছে অনলাইন, বিকজ অনলাইন ট্রেনিংটি প্রত্যেকটা স্টুডেন্টকে টু আওয়ার্স পরপর ট্র্যাকিং করা হয় এবং তাদের কিছু ডেইলি অ্যাকশন প্ল্যান দেওয়া হয়। অনেক কিছু থাকে, অনেক অ্যাকশন অ্যান্ড অ্যাক্টিভিটিস থাকে, ইভেন ফ্যামিলি টাইম। কিছুক্ষণ আগে বলছিলাম যে ফ্যামিলি টাইমকে সে কীভাবে কোয়ালিটি করবে, এবং এটার পাশাপাশি সে কীভাবে সবার সাথে গুড রিলেশনশিপ মেনটেন করবে, অনেক কিছু থাকে এবং যেগুলোর আপডেট আমাদেরকে দিতে হয়, কারণ আমরা দেওয়ার পরপর চুপ করে বসে থাকা বা তাকে তার দায়িত্বে ছেড়ে দেওয়া এটা করি না, কারণ আমরা মানুষরা খুব বেশি অভ্যাসের দাস, আমরা যা প্র্যাকটিস করিবেলা থেকে তাই আমরা ক্যারি করে যাই। সো আমাদের অনলাইন ট্রেনিংটি সেই হ্যাবিটটাকে ব্রেক করে এবং নতুন নতুন নলেজ এবং হ্যাবিট আপনাদের যারাই অনলাইন ট্রেনিং জয়েন করছেন। আপু কিসের মাধ্যমে, শুধু কি অনলাইনের মাধ্যমে নাকি আপনার সঙ্গে কেউ দেখা করতে পারবে, আপনারা যারা অনলাইন স্টুডেন্ট তারা যদি আপনাকে দেখতে চায় সেক্ষেত্রে কী করবে, নাকি পুরোটা কাজই অনলাইনে হচ্ছে? কারেন্টলি আমাদের 38 কান্ট্রিজে আমাদের অনলাইন সেশনগুলো চলছে, এবং অনলাইন সেশনের মাধ্যমে আসলে ভিডিও কলিংয়ে সেশনগুলো হয়, তো ইজ ওয়ান কাইন্ড অফ লাইভ ইন্টারাকশন, এবং তার সাথে প্রবলেমগুলো নিয়ে সব কিছু নিয়ে ডিটেলসে তাকে গাইড করা হয়। সো অনলাইন ইজ দ্য বেস্ট ফর্ম আমি বলবো, বাট কেউ যদি আসতে চায় অবশ্যই আমাদের অফিস উত্তরা সেক্টর 14 আসতে পারেন, এবং আমি কিন্তু চিটাগংয়ে দেখা যায় 4 মান্থস পরপর বা 3 মান্থস পরপরই আমি আসি, এবং পাশাপাশি আমাদের এভরি 3 মান্থসে একটি করে লাইভ ইভেন্ট হয়, যে লাইভ ইভেন্টে কেরিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা পার্টকে টাচ করে আমাদের এই ইভেন্টগুলো হয়, এবং এই ইভেন্ট টোটালি ইন্টারন্যাশনাল ফরম্যাটে হয়, যেটা এখনো আমি জানি না। আমরা ইভেন্ট নিয়ে আরো কথা শুনবো, আমাদের একটা ফোন আছে, ফোনটা আমাদের নিয়ে নিতে হচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে হাফেজ মুজুমুর আপু, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি আপু, আমার নাম রায়ান, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনাদের অনুষ্ঠানটা দেখছি বন্দরনগরী টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আপু আমি একটা বিষয় আসলে জানতে চাচ্ছি, এটা আমার মনে মনে আজকে অনেকদিন ধরে প্রশ্ন যাচ্ছে, এই যে আপনারা জানেন কি না আমি ঠিক জানি না, যে কিছুদিন আগে চট্টগ্রামে ডাক্তার আকাশ নামে একজন আত্মহত্যা করেছিল, ওনার ওয়াইফের অনেক অ্যাফেয়ার ছিল এই কারণে, তো এই দিকে উনি আত্মহত্যা করলো বা ওনার ওয়াইফের অ্যাফেয়ার ছিল, এটা উনি আত্মহত্যার কারণে ওনার ওয়াইফ কিন্তু মানে প্রতিটা মুহূর্তে কিন্তু মরছে, জেলখানায় মরছে, এভাবে মরছে, এই ওনার শাস্তিটা কি এতটুকু হওয়া উচিত ছিল বা এই ধরনের
আকাশরও কি আত্মহত্যা করা উচিত ছিল? এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা কি কোনো কিছু ভাবছেন? এখন যে এই দেশে এই ধরনের ঘটনা বেশি ঘটছে, এই ব্যাপারে আমি একটু জানতে চাইছিলাম। প্রশ্নটি আসলে ক্লিয়ার হয়নি যদিও, তাই না? যে আপনার প্রশ্নটা কি যে এই ব্যাপারে উনি কি করবেন বা কিভাবে মোটিভেশন দিয়ে যেভাবে মানে সুইসাইডাল মেন্টালিটিটাকে রোধ করব কিভাবে সেটা নিয়ে আপনি জিজ্ঞেস করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোশ্চেনটি করার জন্য, কারণ এটার উপরে আমি একটা খুব বড় আর্টিকেল লিখেছিলাম। আমার আইডিতেই আমি দিয়েছি, ইভেন আমার পেজেও দিয়েছি, আপনি ওটার সাথে অ্যাড থেকে ওখান থেকে পড়তে পারবেন জিনিসটা। পাশাপাশি অবশ্যই দুটি সাইড থেকেই রং ছিল। আমাকে কেউ ভালোবাসে না বা আমার সাথে তার হচ্ছে না, এটা হতেই পারে, মতের অমিল হতেই পারে, বাট আমি তার জন্য সুইসাইড করে ফেলবো কেন? আমি যখন বুঝতে পারছিলাম যে মিতু যে এই অন্যায়গুলো করছে, এটা তো হঠাৎ করে একদিন এসে তার ধরা পড়েনি, সে ফ্রাস্ট্রেটেড ছিল। সে আমরা কি করি, আমি বিভিন্ন গ্রুপে দেখি যে আমাদের কোনো ডিপ্রেশন হলেই আমরা মানে যারা এক্সপার্ট না তাদের কাছে আমরা হেল্প চাই। আমি দেখি যারা যারা রিসেন্টলি আসলে যারা যারা সুইসাইড করেছেন, আমি কিন্তু স্টাডি করি, অনেক স্টাডি করি তাদের ফেসবুক প্রোফাইলগুলো। যেমন আমাদের, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটেড, আমি সেখানেও দেখেছিলাম কিছু দুজন ছেলে তারা সুইসাইড করেছিলেন। তো তারা কিন্তু অনেক দিন থেকে হেল্প সিকিং করছিলেন, যে হেল্প চাচ্ছিলেন বারবার, যে আমি আমি মরে যাব। তখন তার ফ্রেন্ডরা মজা করে বলতেছিল, হারপিক খেয়ে মরে যায়, এটা খেয়ে মরে যায়, তারপরে নামাজ পড়, তারপরে বলবে কি যে হ্যাং আউট কর, বন্ধুদের সাথে ঘুরতে বেড়। আপনি একটু থিঙ্ক করে দেখেন, আমরা যে এই কথাগুলো বলি, আমরা যারা এক্সপার্ট না, আসলে আমরা কি বুঝতে পারি তাদের ইন্টেন্স লেভেল? আমরা নিজেরাই তো তাদেরকে সুইসাইড করার জন্য বাধ্য করি। আমি এক্সপার্ট না আপনি বলছেন, বাট কেউ তো আর চেনো না যে মোটিভেশনাল কাউন্সিলর কে, তো ওই মুহূর্তে ধরেন যে কেউ একজন এক্সপার্ট না, সে কি করবে? মানে ওই মুহূর্তে অনেক সময় যেমন আমার ক্ষেত্রে করবে, যে আমার একটা ফ্রেন্ড আমাকে রাত 3টা বাজে ফোন করে বলছে যে আমি বাঁচব না, আমি সুইসাইড করব। ওই মুহূর্তে আমি কি করব, ওকে কিভাবে আমি হালকা সান্ত্বনা দিয়ে অ্যাট থেকে রেখে সুইসাইডটা পরবর্তী মোটিভেশনাল কাউন্সিলরের কাছে আমি পাঠালাম, সেটা অন্য ব্যাপার। ওই মুহূর্তে আমরা কি করব? ওকে, আমি এই ক্ষেত্রে বলবো মোটিভেশনাল কাউন্সিলর না, আপনি মোটিভেশন দিতেই যাবেন না। যখন দেখবেন যে কেউ বারবার বলছে সে ডিপ্রেসড, এই বাক্যটা উচ্চারণ করার সাথে সাথে আপনি তাকে বলবেন, সেই সময়ের জন্য আপনি তার সাথে কথা বলবেন, কথা বলে নেক্সট ডেতেই আপনি তাকে এক্সপার্টের হেল্প নিতে বলবেন, অবশ্যই যারা মেডিসিন ছাড়া ট্রিটমেন্ট করে। আমাদের বিওকে একাডেমি আমরা ইন্টারন্যাশনালি ওয়ার্ক করছি, উইদাউট মেডিসিন উই ক্যান ট্রিট হার্ট পেশেন্ট অ্যান্ড ডিপ্রেশন উইদাউট এনি মেডিসিন। যেহেতু আমাকে এই সেক্টরটা বেশি হ্যান্ডেল করতে হচ্ছে, যখনই সে আসছে তখনই সাথে সাথে তার সেশন হচ্ছে এবং অ্যাকশন প্ল্যানের উপরে। এখানে কোনো মোটিভেশনের কিছু নেই, কারণ আহা তোমার তোমার সাথে এটা হলো, আমি সিম্প্যাথি দিব, সিম্প্যাথি দিয়ে কি মানুষটার দুঃখ কমে যাবে? সিম্প্যাথি দিয়ে কি মানুষটার প্রবলেম কমে যাবে? কখনো না। মোটিভেশন আমি অ্যাবসলিউটলি রং বলি, আমি কখনো কাউকে মোটিভেশন দেওয়া পছন্দ করি না, কিন্তু যখন আমার সাথে কথা বলছে আমি তার সাথে কথা বলে সাথে সাথে নেক্সট স্টেপ কি হবে এবং নেক্সট স্টেপ এবং হিলিং সেশনগুলো তাকে দেওয়ার মাধ্যমে পেইন থেকে রিমুভ করা হয়, কারণ তার হিল, সে যদি ভেতর থেকে হিল না হয় তার এই থিঙ্কিং কখনো যাবে না যে একবার বলে সুইসাইড করবো, সে আজকে না হলো এক মাস পরে হলো সে সুইসাইড অ্যাটেম্প করবে। সো যে ভাইয়া কোশ্চেনটি করেছেন, আমি তাকে বলবো যে আকাশ যখন এই অবস্থায় ছিল, প্রথমে তার ফ্রেন্ড সার্কেল বলেন কাছের মানুষের উচিত ছিল তাকে হেল্প করা এবং বউর সাথে এভাবে আচরণ করো, ওভাবে আচরণ করো, এই ধরনের কোনো ধরনের অ্যাডভাইস না দিয়ে সাথে সাথে কারোর সাথে যদি না হয় আমরা কুইট করার একটা অপশন আছে, কিন্তু তার মানে এই না আমরা জান দিয়ে দেবো। এখন যেহেতু জিনিসগুলো হয়ে গিয়েছে, আমরা মনে করি আমরা ডক্টর, আমরা মনে করি আমরা পাইলট, আমাদের কোনো প্রবলেম হতে পারে না। ইভেন ডক্টর পাইলটরাও কিন্তু আমাদের স্কুল, এবং ডক্টর হয়ে গেলে যে আপনার মেন্টাল হেলথকে আপনার গ্রো করা জরুরি না, এটা কিন্তু সবাই সবাইকে হেল্প করা, প্রফেশনাল হেল্প দেওয়া, নিজেরা প্রফেশনাল না হওয়ার চেষ্টা করা যদি সেই সাইডে জ্ঞান না থাকে। এবং পাশাপাশি মিতুর যে ইস্যুটা, একটা কথা মনে রাখবেন, ন্যাচারের বা প্রাকৃতিকভাবে যে প্রতিশোধ, যে রিভেঞ্জটা, ন্যাচারের রিভেঞ্জ, ওটা কিন্তু খুব বড়। সে যে অন্যায় করেছে সে অলরেডি তার সাজা পাচ্ছে, এবং এটা এনাফ কি না আপনার একটি কোশ্চেন ছিল, এটা এনাফ না, এনাফ কিন্তু প্রকৃতি তাকে দিয়ে দিবে, প্রকৃতির সাজা সবচেয়ে বড় সাজা, এবং সেই সাজার সামনে কোনো কিছু নেই।
এটার পাশাপাশি সে এখন যে সাজা পাচ্ছে এটাও কিন্তু কম কঠিন না। মিতু বা মিতুর ফ্যামিলি সেটা ফেস করবে, সো আমরা এটা নিয়ে আর কথা নাই বলি, কারণ অলরেডি সে সাজা পাচ্ছে, সো আরও সাজা হয়তো তার নসিবে আছে, সো এটা নিয়ে কথা না বলি। আপু, ম্যানার নিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আছে, বাট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি নারী কথাতে। প্রশ্ন ছিল যে বললাম ম্যানার নিয়ে, আমি এটা আমি কিছুদিন আগে টিনেজ লাইফ পার করে এসেছি এবং আমরা তো ফার্স্ট জেনারেশন ফেসবুকে, মানে বুদ্ধি হওয়ার আগে ফেসবুক পেয়ে গেছি, ওই সময়টা ছিল। দেখা যায় যে অনেক ছেলে ছেলে এবং মেয়ে, ইনফ্যাক্ট মেয়েরাও করে বা ছেলেরা একটু বেশিই করে, একটা মেয়েকে হাই 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 দিচ্ছে, একটা মেয়ে হয়তো হতে পারে ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট ফাইন, আমাকে হাই দিলাম, রিপ্লাই করলাম না, বা আমি সিন করলাম না, বা আমি ব্লক করে দিলাম, আবার আরেকটা আইডি খুলে আবার নক করা, এরকম দেখা গেল যে 5-6 বার বা 20-30 অনেক সময় তো 100 বারও নক করা হয়ে যাচ্ছে। নক করার পরে যখন রিপ্লাই পাচ্ছে না, একটা নোংরা মন্তব্য করে একটা কমেন্ট করলো যে তুমি কেন কথা বলছো, তুমি নিজেকে কী মনে করো। এবং আমরা তো এখন বড়ো হয়ে গেছি, আমরা এগুলো নিয়ে হাসি, বা টিনেজদের কিন্তু একটা একটা সেলফ টিম বোধ হয় যে তুমি নিজেকে কী মনে করো, তোমার তো চেহারাতে এরকম ব্যাঙের মতো একটা কমেন্ট করে দিলো, সে হয়তো ওই হাইয়ের রিপ্লাই দিল না, কিন্তু ব্যাঙের মতো যে উস্কালো ছেলেটা, মেয়েটা কিন্তু রিপ্লাই দিল। তখন ছেলেটা কী করে, এটাকে একটা লাইফ টার্গেট বানিয়ে ফেলে যে আমার লাইফ টার্গেট হলো আমার এই মেয়েটাকে পচাতে হবে, ফ্রেন্ডদেরকে দেখাতে হবে, এরপরে কোনোভাবে মেয়েটাকে পুটিয়ে ফেললো, ইমোশনাল কথা বলে, এবং টিনেজ ইমোশন সবার থাকে। তো এরপরে দেখা গেল যে এরপর মেয়েটার কাছে বিভিন্ন রকম অশালীন ডিমান্ডও করে বসে, যে তোমার অশালীন কিছু ছবি দিতে বলে, এই ধরনের অনেক ঝামেলা হয়ে যায়, মেয়েটা হয়তো বা ভরসাতে দিচ্ছে। এরপর বন্ধুদের কাছে হিরো সাজার জন্য, যদিও একটা ইম্যাচিওর একটা ইনোসেন্ট মেন্টালিটি থেকে কাজটা করে, জাস্ট হিরো সাজার জন্য ইনসিকিউরিটি থেকে কাজটা করে যে তারা এই কাজটা করলো বা মেয়েটাকে ব্ল্যাকমেইল করলো, এরকমভাবে কিন্তু মেয়েরা ফেসে যাচ্ছে। কীভাবে মেয়েরা
এই যে ফেসে যাচ্ছে সেগুলো থেকে বের হয়ে আসবে। আর এই যে হাই 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 করে, অবভিয়াসলি এটা ইগনোর করলেই হয়ে যায়, তারপরও কিন্তু একটা টেম্পটেশন কাজ করে যে আমাকে কে পছন্দ করছে। তো এই ব্যাপারগুলো টিনেজ যারা আছে আমাদের, তারা কিভাবে ডিল করবে? সো ছেলে মেয়ে দুজনেই এই জিনিসটি অ্যাভয়েড করতে হলে প্রথমে আমি আসলে ছেলেদের কথা বাদই দিব, কারণ ছেলেরা এই জিনিসগুলো করে মজা পায়, এগুলো তাদের কাছে মনে হয় যে অনেক কিছু। বাট মেয়েদের এই জায়গাতে সংযত হতে হবে, যেহেতু এখানে তার অনেক কিছুই কিন্তু রিলেটেড। একটা ছেলের থেকে কিন্তু একটা মেয়ের এই জিনিসগুলোতে কেয়ারফুল থাকা বেশি জরুরি। ইমোশনটা কেন হচ্ছে আমি একটু বলি। আমি যদি একটু প্রিভিয়াস কেস, একটা কেস শেয়ার করছি, আমি গতকালকে চিটাগং আসার পরে একটি কেস হ্যান্ডেল করি। সে বয়ফ্রেন্ড অনেকগুলো রিলেশনশিপে অ্যাড সে, এবং পাশাপাশি অনেক সময় মারেও। তো ওই মারার কারণে সে হারপিক খেয়ে বসে, এবং মেয়েটা হারপিক খেয়ে বসে এবং মেয়েটা তার সব দিয়ে দেয়, যার কারণে সে ওই জায়গাটা ইমোশনালি স্টাক হয়ে যায়। সো কী করবে? সে আমার কাছে সলিউশন নিয়ে আসে। সো ওই পার্সপেক্টিভ থেকে আমি কথাগুলো বলবো যে প্রথমেই আমরা কাউকে বিশ্বাস করে ফেলছি, আমরা তো পার্সনটি রং অর রাইট চুজ করতে পারছি না। এই যে জিনিসগুলো আমাদের শিক্ষার অভাব, আমাদের ফ্যামিলি থেকে এই এডুকেশনগুলো আমাদের বাচ্চাদের দেওয়া উচিত। পাশাপাশি কেন আমরা খুঁজি আরেকটা মানুষকে, আউটসোর্স করতে শুরু করি, কারণ আমাদের ফ্যামিলিতে গ্যাপ থাকে। মা বাবা যখন বুঝতে পারেন একটা সন্তানকে, ডেফিনেটলি সে সন্তান নিজের ভিতরে ল্যাকিংস ফিল করে, এবং তখনই কিন্তু সে আউটসোর্স করতে শুরু করে, আমি ওর থেকে হ্যাপিনেস পাবো, ওর থেকে হ্যাপিনেস পাবো। আমারও সচেতন হতে হবে, আমার দিন শেষে একজন প্রয়োজন, দিন শেষে কাউকে বলতে হবে আমার কথাগুলো। এটা কেন? দিন শেষে ওই কথা বলার মানুষটা কি মা হতে পারে না? সো মাকে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে। আমি এই ক্ষেত্রে স্পেসও দিতে হবে সন্তানকে, স্পেসকে স্পেস অবশ্যই দিতে হবে, বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, ট্রাস্ট রাখতে হবে। আমরা বলি যে তোকে দিয়ে আসলে হবে না, এই তো দেখ আমার সংসারে আমার বোনের বাচ্চারা এগুলো করেছে। সো কম্পেয়ারিংটা না অফ করতে হবে, আপনার কম্পেয়ারিং বা আপনার মানে সেই ক্ষেত্রে আপনার প্যারেন্টিং কোচিংটা অনেক অনেক কাজে আসতে পারে। কম্পেয়ারিং এক কটু কথা যে বাচ্চাদেরকে কতটুকু ডিস্ট্রয় করে, আপনি হয়তো বলে কালকে হয়তো ভাবছেন যে আমার বাচ্চাই তো, আমি ওকে ধমক দিচ্ছি, বকা দিচ্ছি, আমরা আমিই কোলে টেনে নিব, কিন্তু ও যে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে, ইউ ক্যান ইমেজ ইট দ্যাট। সো এই জায়গাটায় আসলে ব্রিজটা কমিয়ে আনতে হবে। এই যে এত বড় একটা গ্যাপ বাবা মা আর বাচ্চাদের ভিতরে, এই সন্তানের ভিতরে এই গ্যাপটা, সন্তান প্রথম বন্ধু হিসেবে যাতে মাকে যদি সে ওপেনলি সব বলতে পারে, তখন কিন্তু কোনো ছেলে সুযোগ নেওয়ার প্রশ্নটা আসেই না। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বা ধর্ষণ কেসটা কিন্তু অনেক বেশি কমন বাংলাদেশে, না পুরো পৃথিবীতে ইনফ্যাক্ট, কিন্তু পৃথিবীর অন্য জায়গায় যখন কোনো মেয়ে রেপ হচ্ছে, তখন কিন্তু আমরা এইভাবে দেখছি যে একটা মেয়েকে আঘাত করা হয়েছে, রেপটা কিন্তু কোনো সম্মানের ব্যাপারে দাঁড়ায় না, যার কারণে একটা মেয়ে রেপ থেকে ওভারকাম হয়ে আসতে পারে। একটা মেয়ে খুব ইজিলি বলে যে আমি রেপড হয়েছিলাম, আমি চাইল্ড অ্যাবিউজ ছিলাম, সেক্স অ্যাবিউজ ছিল, সেক্সুয়াল অ্যাবিউজ ছিল ছোটবেলাতে, এটা তারা ওপেনলি বলতে এই কারণেই পারে, কারণ তাদের ওখানে রেপটাকে নারীর সম্মানের সাথে কেউ জড়িত করে না, কানেক্টেড করে না। কিন্তু আমরা এখানে বলছি যে নারীর সম্মান চলে যায় যখন কেউ রেপড হয়। তো নারীদের যে সম্মান, এটার সঙ্গে রেপের তো কোনো সম্পর্ক থাকার কথা না। আমার কাছে পার্সোনালি একটা নারী হিসেবে মনে হয় যে রেপটা একেবারে তেমনই, যে এখন যদি কেউ জোর করে আমার মাথায় এসে বাড়ি দিয়ে যায়, আমাকে পেটে ছুরি ঢুকিয়ে যায়, সেটা যেমন আমাকে একটা একভাবে আঘাত করবে, রেপটাও সেভাবে আঘাত করবে, মানসিক এবং শারীরিক দুইভাবেই কিন্তু, তাই না? কিন্তু আমরা রেপটাকে এভাবে নিচ্ছি না, এবং এই যে নিচ্ছি না, এটা আমাদেরকে কিন্তু কেউ চাইল্ড সেক্স অ্যাবিউজ হলেও অনেক বাচ্চা এসে বলছে না, রেপ হলে কেউ বলছে না, এবং যে একবার রেপ হয়ে গেছে তার যদি একবার জানাজানি হয়ে যায়, তাকে কেউ রেসপেক্টের চোখে দেখছে না। তো এই যে রেপ ব্যাপারটাকে আপনার কি মনে হয় না, যে রেপ তো কন্ট্রোল করার ব্যাপার তো সম্পূর্ণ অন্য টপিক, কিন্তু যখন একটা মেয়ে রেপ হয়ে যাচ্ছে, সে যদি ওই স্পেসটা পায় যে না আমি রেপ, আমার রেপটাকে সবাই ওই মাথায় আঘাতের মতোই দেখবে, তাহলে কি আপনার মনে হয় না যে একটা মেয়ে নিজেকে স্টেবল করাটা অনেক বেশি ইজি হবে? মানে রেপের সাথে কোনো সম্মান জুড়ে থাকবে, রেপ তো একটা জাস্ট একটা মানুষ আমাকে আঘাত করে গেছে, আপনার কি মনে হয় ব্যাপারটা এরকম? রেপের সাথে সম্মান জড়িত এটা আমি মনে করি না, কারণ রেপটা হতেই পারে, এটা একটা অ্যাক্সিডেন্ট। বাট আমরাই মনে করি প্রথমে ফ্যামিলি থেকে যখন তুই শেষ, তোরা কখনো কিছু হবে না, এটা কিন্তু আমরাই মনে করি, এবং আমাদেরই কিন্তু সোসাইটি প্রবলেম এটা। অন্য দেশে কেন বলছে এবং কেন তারা এতটা সিভিয়ার লেভেলে নিচ্ছে না, বিকজ অফ সেখানকার ল খুব স্ট্রং, আমাদের এখানে কিন্তু ল স্ট্রং না, আমাদের যখনই শেয়ার করতে যাচ্ছি তখনই সোসাইটি আমাদেরকে ঘিরে ধরছে, কারণ সোসাইটি খুবই ল
এবং পাশাপাশি আমরা কিন্তু বিচার পাচ্ছি না আইনগতভাবে উল্টা আইনের কাছে গেলে নিজের বেঞ্জতি হয়ে আসছে এটা হচ্ছে সো এই জায়গায় আইনকে খুব কড়াকড়ি হতে হবে যখন খুব কড়াকড়ি আইন হবে অনেক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে সেই রেপিস্টদের তখন অবশ্যই সবাই ভয় পাবে এখন সবাই নিস্তার পাচ্ছে রেহাই পাচ্ছে এই জন্য এই জিনিসগুলো এত অহরহ হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি তো বলছেন যে কিভাবে আমরা ঠেকাবো এটা একটা উপায় হতে পারে আমার কাছে মনে হয় যে অবশ্যই সেক্স এডুকেশন আমাদের দেশে নেই এটা ওয়ান অফ দ্য রিজন বাট তারপরেও যে রেপ হওয়ার পরে যে মেয়েরা মানসিক ভারসাম্য হারাচ্ছে এটার মেইন কারণ কিন্তু আমাদের সমাজ আমাদেরকে মেনে নিচ্ছে না সমাজ তো আর ল না আপনার কি মনে হয় না যে আমাদের ওই যে মাইন্ড স্টেট রেপের সাথে আমার সম্মানের কোনো সম্পর্ক নেই এটা আসলে চেঞ্জ করতে হবে ডিপ লেভেল থেকে নাহলে কিন্তু যেটা আমি দেখলাম যে ছেলেরাও কিন্তু যখন কাউকে রেপ করে ওদের কিন্তু দুঃখ লাগে না ইনফ্যাক্ট একটা অনেক ছেলেকে আমি দেখেছি যে নিজের পৌরসত্ব প্রমাণ করতে যায় রেপ ইনফ্যাক্ট ম্যারিটাল রেপের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা প্রযোজ্য যে পৌরসত্ব হ্যাঁ তো আপনার কি মনে হয় না যে সম্মানের সাথে যে রেপের কোনো সম্পর্ক নেই এটা আগে ডিপ লেভেল আমাদের কালটিভেট করা উচিত ব্রেইনে তাহলে জিনিসটা হয়তো বা যদি আমি রেপ হয়েও যায় অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট মানে 100% তো অফ হবে না অ্যাটলিস্ট 80% 90% হয়তো বা অফ হবে কিন্তু যে 10% সে কীভাবে নিজেকে সামলাবে আপনার কি মনে হয় যে ওই সম্মানের সম্পর্কটা রেপের সঙ্গে যদি আমরা বাদ দিয়ে দিই সেক্ষেত্রেও হয়তো বা এটা সম্ভব অফকোর্স সেটা মেন্টালিটি চেঞ্জ করে আনতে হবে ডেফিনেটলি বাট আমরা অলরেডি জানি যে আমাদের সোসাইটিতে সব সাইডে এত এডুকেশনের ল্যাকিংস যার কারণে এই এই সেক্টরটাতে তাদের মাইন্ড গ্রো করতে অনেক বেশি টাইম লাগবে বাট আমাদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে যেটা আমরা করতে পারি আমরা তাদের জন্য যেমন সব কিছুর একটা পুনর্বাসন কেন্দ্র আছে তাদের জন্য আমরা এরকম একটা এই জিনিসটার সিস্টেম করতে পারি এবং পাশাপাশি সোসাইটির চিন্তাভাবনা চেঞ্জ করার জন্যই কিন্তু আমি ওয়ার্ক করে যাচ্ছি শুধুমাত্র ডিপ্রেশন বা ট্রমা না অনেক কিছু দিয়ে কিন্তু ওয়ার্ক করছি সো এই সাইডগুলোতে শুধু ডিপ্রেশনের জন্য না নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট ট্রেনিং আমি সবসময় বলি আমার এগুলো হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট ট্রেনিং আমরা যখন নিজেরা প্রত্যেকে লাইক আমার আমার যারা স্টুডেন্ট তারা এক একজন করে যদি চেঞ্জ হচ্ছে তাদের দ্বারা তাদের ফ্যামিলি কেউ যদি চেঞ্জ হয় একজন একজন করে চেঞ্জ হয়ে আমরা একদিন দেখা যাবে পুরো দেশটাই চেঞ্জ হচ্ছে ওই একজনে তো আমরা চেঞ্জ হতে অনেক ভয় পাই চেঞ্জের থেকেই তো আমাদের ভয় আপু ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছেন আসলে আমার আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তাই বলছি এবং আপনার নিশ্চয়ই আরেকটা ইভেন্ট আছে যেটা নিয়ে আমরা কথা শুনবো একটু পর যেটা প্রচার করতে আপনারা এসেছেন তার আগে আপনি আমাকে বলুন যে কেমন লাগছে চিটং এসে আর আমাদের যে আজকের আয়োজন আপনার কেমন লাগলো আমার সাথে কথা বলতে আপনার কেমন লাগলো বিএনটিভি এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে বিকজ ধন্যবাদ আমারও খুব ভালো লেগেছে আসলে ফিল করে বলছো অনেকে বলে কমার্শিয়ালি বলে বাট তুমি জিনিসগুলো ফিল করে বলছো দেখে আমার জেনুইনলি খুব ভালো লাগছে আর বিএনটিভি কে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি বিশেষ অনুষ্ঠান নারীদের জন্য তারা অর্গানাইজ করেছেন এবং এই ইভেন্টে বা এই অনুষ্ঠানটির মাধ্যমে তারা অনেক অনেকের হয়তো অনেক নলেজ ওপেন করে দিয়েছেন কারণ অনেকে হয়তো এই জায়গাগুলো দিয়ে হয়তো জানতেন না কি করবেন কিন্তু এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা অ্যাটলিস্ট গাইডলাইনটি পাবেন যে কি করা উচিত অনেকগুলো ইম্পর্টেন্ট কথা কিন্তু উঠে এসেছে যে ডিপ্রেশন বা সুইসাইড হলে কি করব আমরা তখন ইনস্ট্যান্টলি এবং দেখা যাচ্ছে রেপের কথা এবং অ্যাবিউসের কথা অনেক ইম্পর্টেন্ট কথাগুলো সো এটার জন্য আমি অবশ্যই অবশ্যই বিএনটিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠানগুলো অর্গানাইজ করার জন্য আমার তো ইচ্ছে করছে আমি সারাক্ষণ এই কথাগুলো বলতেই থাকি বলতেই থাকি কিন্তু ঘড়ির সময় বলছে যে এবার কিন্তু যাওয়ার সময় আমার চলে এসেছে আর আমার ইচ্ছে যে এই কথাগুলো আমি আরও কন্টিনিউ করবো আরও শুনবো আমার চট্টগ্রামবাসীর জন্য একটা সুখবর আছে আপনাদের সবার জন্য যারা আপুকে লাইভ দেখতে চান লাইভ মানে ফেসবুক লাইভ না আসলে লাইভ সরাসরি যারা দেখতে চান তার একটি ইভেন্ট আছে এই ইভেন্ট চিটং এ ইভেন্টটা হবে এই ইভেন্ট সম্পর্কে আমরা কিছু জানবো আপু ইভেন্টটা সম্পর্কে একটু বলুন আমাদেরকে এই ইভেন্টটি 26 মার্চ হবে আমাদের হোটেল আগ্রাবাদে চট্টগ্রামের জন্য স্পেশালি ইভেন্টটি করা এই জন্যে কারণ চট্টগ্রামের মেয়েরা হবে স্বাবলম্বী আমরা চাই মেয়েদেরকে স্বাবলম্বী করতে শুধুমাত্র ঢাকার জন্য ওয়ার্ক করা না ইন্টারন্যাশনালি আমি ওয়ার্ক করে যাচ্ছি ইভেন্ট চিটাগাংয়েও কিন্তু আপনাদের জন্য ইভেন্টগুলি কেন অর্গানাইজ করা এত কষ্ট করে যাতে আপনারা আরও গ্রো করতে পারেন আমাদের অনেক কিছু আমরা না জানতে সেগুলো কিন্তু ডিল করতে পারি না আপনারা যাতে আরও জানতে পারেন কেন
কেন শুধু শুধু নিজেদেরকে প্রবলেমের ভিতরে আমরা একটা জায়গায় আমরা বন্দী করে রাখবো, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আপু, যারা আমরা যেতে চাইছি, মানে আমি তো এখনই চাইছি, কিভাবে যাব, যাওয়ার উপায়টা কি? আপনার ফেসবুক পেজে যাব না কোথায় যাব, কোথায় গিয়ে আমরা ইভেন্ট সম্পর্কে জানব? ওটা কি ফ্রি ইভেন্ট নাকি টিকিট আছে, সব কিছু সম্পর্কে যদি একটু বলেন। ইয়েস, অবশ্যই ইন্টারন্যাশনালি ফরম্যাটে যে ট্রেনিংটি আপনাদেরকে দিতে যাচ্ছে 26 মার্চে, এই ইভেন্টের টিকিট আপনাকে কালেক্ট করতে হবে, কারণ আমরা এটি ইন্টারন্যাশনালি ফরম্যাটেই করছি এবং প্রত্যেকের আইডি কার্ড থাকবে। আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন যেই নামে করবেন আইডি কার্ডটাও কিন্তু সেই নামে হবে। সো আপনাকে আপনার টিকিটটি কালেক্ট করতে হবে। টিকিটটি কালেক্ট করতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে আপনাকে নক দিতে হবে বা আমার সেল নাম্বার 01630425753 এই নাম্বারে আপনি কল করতে পারেন, অথবা facebook.com/savemyrelationhafsa এই পেজেও ইনবক্স করতে পারেন। আমি ডিটেলস আপনাদেরকে ওখানেই দিয়ে দিব এবং টিকিটটি আপনারা চট্টগ্রাম থেকেই কালেক্ট করতে পারবেন। সো একটি দিন আমরা নিজেদের জন্য দিতে পারি না, আমাদের নিজেদের গ্রো করার জন্য, নিজেদের কেরিয়ার ডেভেলপ করার জন্য, নিজেদের একটা পরিচয় তৈরির জন্য, নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য কি আমরা দিতে পারি? অবশ্যই পারি, আমরা অবশ্যই পারি। আমার প্রশ্ন শেষই হচ্ছে না, আই প্রমিস দ্য লাস্ট প্রশ্ন, এটা আমার লাস্ট প্রশ্ন, এরপরে আমি বিদায় নেব। আপু, আমার প্রশ্নটা হলো যে আমরা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে শুনেছি এবং আমার মনে হয় ম্যাক্সিমাম এটাই ফেস করছে, তো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, সুন্দর করার জন্য 5টা টিপস জাস্ট এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছে তারা যাতে অনুষ্ঠান, মানে আমরা তো অনলাইন চ্যানেল অফ করে যাতে সেই অ্যাকশনগুলো নিতে পারে, এরকম 5টা অ্যাকশন আমাদেরকে বলুন যেগুলো নিলে আমরা অ্যাটলিস্ট বেটারমেন্টের দিকে যাব। ইনস্ট্যান্ট অ্যাকশন যেগুলো 5টা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে হেলদি রাখার জন্য ইনস্ট্যান্ট অ্যাকশন আমরা যেটা এই লাইভের পরপরে আমরা নিতে পারি। নাম্বার 1 হচ্ছে প্রথমে নিজের ইনার ওয়ার্ল্ড, ইমোশনকে কন্ট্রোল করার ট্রাই করা, কারণ আপনি যদি কারোর প্রতি ডেসপারেট হয়ে যান, কাউকে ছাড়া, কেউ যদি আপনার অক্সিজেন হয়ে যায়, সে বাঁচার একটা অবলম্বন, তাহলে আপনি অবশ্যই একটা অসুস্থতার ভেতরে আছেন। এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রথমে আপনার ইনার ওয়ার্ল্ডকে করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করে আনতে হবে। আপনি অনেক প্রথমে তার সাথে কথা বলেন এবং তার মনোভাব বোঝার চেষ্টা করেন, তাকে আপনার জিনিসগুলো, আপনার ইমোশন, আপনার ফিলিংসকে কনভার্ট আপনি শেয়ার করেন। আপনি তাকে বলুন যে আপনি এটা নিয়ে কী ফিল করছেন, এখান থেকে বেরিয়ে আসতে বা হাউ ইউ ক্যান হেল্প মি। এবং আমরা কিন্তু বুঝতে পারি, আমরা না শেষ সময় গিয়ে ধরি, একটা মানুষ যখন আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন, ওই বোঝার ওই টোনটা আমরা বুঝতে পারি না কিন্তু ট্রেন না থাকার। তো আমাদের থার্ড যেটা পয়েন্ট সেটা হলো যে আমাদেরকে কী করতে হবে, আমাদের পার্সোনাল রিলেশনশিপে সবসময় থার্ড পার্সনকে আনা যাবে না। যেমন আমি বলি, আমাদের যে টিভি বা বিভিন্ন মেশিন আমরা যখন যত্ন করি এবং এটাকে মুছি আমরা প্রত্যেক দিন, ফার্নিচার মুছি মুছি না, সেরকম রিলেশনশিপটাকে আপগ্রেড করতে হবে। যেমন মোবাইলের অ্যাপসগুলো তো ব্যাকডেটেড হয়ে গেলে এটাকে আপডেট দিতে হয়, তেমন আপনার রিলেশনশিপ সফটওয়্যারকেও আপডেট দিতে হবে। আপনাকে চেক করতে হবে যে আসলে আপনার পার্টনার যে সে কি ইমোশনালভাবে সে কি উইক ফিল করছে নাকি, বা সে কোথাও স্ট্রেসড ফিল করছে কি না, তার বেস্ট ফ্রেন্ড হওয়ার চেষ্টা করুন। আপু, পঞ্চম পয়েন্ট, আমাদের লাস্ট পয়েন্ট, পঞ্চম পয়েন্ট হচ্ছে ফ্যামিলিতে ফান টাইম বাড়ান এবং মোবাইলকে পরিহার করুন। যখন ফান টাইম থাকবে ওই টাইমটাতে মন খুলে আপনি, ইউ শুড বিহেভ লাইক এ ক্রেজি ক্রেজি বেবি, যে আচ্ছা আমি বেবি হয়ে যাই একদিনের জন্য। বেবি হতে তো দোষ নেই, তাই না? আপনি সেখান থেকে মোবাইলটাকে একেবারে দূরে রেখে ওই সময়টা 30 মিনিটসই হোক আপনি ফুললি ডেডিকেটেডলি দিবেন এবং তাকেও এঙ্গেজ করে ফেলবেন। ইউ হ্যাভ টু ওয়ার্ক লাইক এ লিডার। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুধি। সম্পর্ক একটা চারা গাছের মতো, যেভাবে প্রতিদিন আমাদের লাগানো চারা গাছকে আমাদের পানি দিতে হয়, নারিশ করতে হয়, আগাছাগুলো কাটতে হয় আশেপাশ থেকে, সেভাবে প্রতিদিনই আমাদের সম্পর্কগুলোকেও আমাদের নারিশ করতে হয়। এবং দুই পক্ষকে মিলে, যদি এক পক্ষ একা নারিশ করে আরেক পক্ষ নারিশ না করে, তাহলে সেই গাছটা কিন্তু মরে যায়। এটাই আপুর সার কথা ছিল। এবং বাকি আর কী কী করা যায় সেগুলোর জন্য তো আপু আপনাদের সাথেই আছে, আশা করি আপনারা তার ইভেন্টটাও জয়েন করবেন।
আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও আমার যাওয়ার একেবারে কোনো ইচ্ছে নেই, বাট তাও আমাকে যেতে হবে। যাওয়ার আগে আমি একটা কথা বলবো, নারী দিবস তো সফল সেদিনই হবে যেদিন নারী দিবসেরই কোনো প্রয়োজন হবে না। আশা করি যে আরও কয়েক বছর পরে উইমেন এম্পাওয়ারমেন্ট হোক, সেটা হিউম্যান এম্পাওয়ারমেন্ট হোক, নারী দিবসের কোনো প্রয়োজন হবে না, নারীকে আলাদা করে দেখতে হবে না, নারী পুরুষ একইভাবে নিজ নিজ জায়গা থেকে অসাধারণ হয়ে বেড়ে উঠবে, এই আশা নিয়ে আমি আজকে বিদায় নেব। আপনাদের সবাইকে আবারও নারী দিবসের শুভেচ্ছা। এই আশা নিয়ে শুভেচ্ছাটা আমি জানাচ্ছি যাতে একটা দিন আমাদেরকে নারীদের জন্য আমাদের ডেডিকেট করতে না হয়, প্রতিদিনই হোক মানুষের দিবস, মানুষ হিসেবে নারীকে দেখা হোক, নারী হিসেবে নারীকে না, আর এই যে নারী শক্তি সেটাকে যাতে আমরা প্রতিদিন সেলিব্রেট করি।